আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুমাইয়া বাড়ি, গাইনি অপস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে এনাম মেডিকেল কলেজে আছি, আর আমার প্রাইভেট চেম্বার বিআরবি হসপিটালে। এটা অক্টোবর মাস, অক্টোবর আমাদের স্তন ক্যান্সার সচেতনতার মাস। আমরা আসলে সবাই মহিলারা স্তন ক্যান্সার নিয়ে খুব চিন্তিত থাকি, এবং আমার দেখা মতে আমাদের এই স্তন ক্যান্সার রোধে আমাদের গাইনোকোলজিস্টদের কিন্তু অনেক রোল আছে। সেটা কিভাবে দেখা যায় যে আমাদের দেশে অনেক মেয়ে তাদের স্তন ক্যান্সার তো একেবারে হয় না প্রথমে, কিন্তু স্তনে কোনো চাকা হলো, কোনো গোটা হলো, কোনো সমস্যা তারা ফিল করলো, তারা কিন্তু অনেক সময়ই কোনো সার্জেনের কাছে যেতে একটু লজ্জা বোধ করে, বিকজ আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক সময়ই হাতের কাছে মহিলা সার্জেন পাওয়া যায় না। সেজন্য তারা অনেক সময় আমাদের গাইনোকোলজিস্টের কাছে এসে তাদের গাইনি প্রবলেমের সাথে আমাদেরকে তাদের স্তনের প্রবলেম সম্বন্ধে কিছু শেয়ার করে। তাহলে আসুন আমরা আসলে এই অক্টোবর মাস স্তন ক্যান্সার প্রতিরোধের মাস হিসেবে এটা সম্বন্ধে একটু জানি। প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন নারীর আসলে স্তন ক্যান্সারের ঝুঁকি আছে, আর আমাদের দেশে এই স্তন ক্যান্সার যেন দিনে দিনে বেড়েই চলছে। তাহলে এই স্তন ক্যান্সারটা কাদের হয়, কেন হয়, অথবা এর প্রতিরোধেরই বা উপায় কী, এটা সম্বন্ধে আমরা আজকে একটু কথা বলি। স্তন ক্যান্সার দেখা যাচ্ছে যে অনেক সময়ই এটা জেনেটিক বা ফ্যামিলিয়াল একটা হিস্ট্রি থাকে। সেক্ষেত্রে যেসব মেয়েদের খালা, ফুপু, দাদি এরকম, সেটা মায়ের সাইডে হোক আর বাবার সাইডে হোক, কারোরই স্তন ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার অথবা কোলন ক্যান্সার এরকম কিছু ক্যান্সারের যদি হিস্ট্রি থাকে, তারা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যে BRCA1-2 নামে দুটো জিনের মিউটেশনের ব্যাপার থাকে, যেই জিনগুলো মিউটেশন হয়ে এটা ফ্যামিলিগতভাবে এই জিনটা যারা বহন করে তাদেরই এই ঝুঁকিটা বেড়ে যায়। এবার আসুন, আমরা জেনেটিক ফ্যাক্টর তো আর চেঞ্জ করতে পারবো না, তাহলে আমরা আমাদের যে জীবন পদ্ধতি আছে, আমাদের রিপ্রোডাক্টিভ লাইফ হিস্ট্রি, সেখান থেকে কোনো ধারণা নিতে পারি কিনা যে আমরা কোন কোন নারীরা স্তন ক্যান্সারের জন্য ঝুঁকিতে আছি। আমরা যদি চিন্তা করি যে আমাদের রিপ্রোডাক্টিভ হিস্ট্রিটা, তাতে আমরা দেখি যে অনেক মেয়েরাই 12 বছরের পূর্বে তাদের মাসিক শুরু হয়ে যায়, এবং অনেক মহিলাই আছে যাদের 50 ঊর্ধ্ব হয়ে গেছে, 52, 53, 55 হয়ে যাচ্ছে, তাও তাদের মাসিকটা যেন বন্ধ হচ্ছে না। এরকম যাদের খুব আর্লি 12 বছরের পূর্বেই মাসিক শুরু হয়ে গেছে এবং যাদের অনেক পরেও দেখা যাচ্ছে যে মাসিকটা বন্ধ হচ্ছে না, তারা দেখুন দীর্ঘদিন যাবৎ স্ট্রোজেন নামে একটি হরমোনের প্রভাবে থাকছে, এবং তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিটা বাড়ছে। এবার আসুন, দেখা যাচ্ছে যে আমরা আজকালকার মেয়েরা অনেক ক্যারিয়ার সচেতন, দেখা যাচ্ছে অনেক নারী আছে তার সব কিছু গুছিয়ে নিতে নিতে তারা বাচ্চাটা নিচ্ছে অনেক দেরি করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 35 বছরের মধ্যেও যে নারীর একটুও বাবু হয়নি, তারাও কিন্তু অনেক ঝুঁকিতে আছেন। এরপর আসুন যারা ওবেস, যারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, তাদের আইডিয়াল যে বডি ওয়েটটা থাকার কথা সেটা থাকছে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ওবেসিটিটা শুধু স্তন ক্যান্সারই না, ওবেসিটিটা একটি মেয়ের স্তন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং জরায়ের ভিতর যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা আছে সেই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এই তিনটা ক্যান্সারের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবার আসুন, আমরা অনেক সময় দেখি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা, এটার সাথে কি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের কোনো ঝুঁকি আছে? আছে। কিভাবে? দেখুন, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলোতে আগেকার দিনে যে পিলগুলো পাওয়া যেত তাতে অধিক মাত্রায় স্ট্রোজেন নামে একটি হরমোন থাকতো। এই স্ট্রোজেন হরমোনটা যত বেশি শরীরে এক্সপোজ হবে ততই তার স্তন ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকবে। এজন্য আমাদের কিন্তু এখন ডে বাই ডে এটাকে অনেক সাইন্টিফিক ওয়েতে স্ট্রোজেনটাকে খুব স্বল্প মাত্রায় এনে মহিলাদের সহনীয় এবং যেসব ক্ষতিকারক প্রভাবগুলো আছে তা থেকে প্রভাবিত যেন না করে, সেজন্য আমরা আজকাল স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলোকে আপনাদেরকে অ্যাডভাইস করি। কাজেই যারা দীর্ঘদিন ধরে সুখী বড়ি খেয়েছেন অনেক বছর ধরে, তারাও কিন্তু স্তন ক্যান্সারের জন্য ঝুঁকিতে আছেন, কাজে এটাও আমাদের জানতে হবে। এবার আসুন, তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম এরকম কিছু ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো আছে। আমার স্তন ক্যান্সার এটা কি হলো কিনা আমি বুঝবো কি করে? স্তন ক্যান্সারের আসলে সিমটমগুলো যেটা থাকে, যে একটু চাকা বোধ করা, অথবা একটু চাকা হাতে লাগছে, চাকাটা খুব দ্রুত বড় হচ্ছে, অথবা স্তনের চামড়াটা কুচকে যাচ্ছে, কমলার খোসার মতো হয়ে যাচ্ছে, স্তনে যে বোটাটা আছে সেটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অথবা সেই বোটা থেকে রক্ত জাতীয় বা পুঁজ জাতীয় নিঃসরণ হচ্ছে, এরকম কিছু কিছু লক্ষণ হচ্ছে। কিন্তু কখনোই ভুললে চলবে না যে কিছু কিছু জিনিস
কিন্তু স্বাভাবিক। আমরা স্তন ক্যান্সার প্রতিরোধের মাসে অনেক কথা বলছি সচেতন করার জন্য, একই সাথে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের মহিলাদের শরীরে কিছু কিছু সময়, যেমন মাসিকের পূর্ব সময় স্তনটা একটু ভারী হয়, একটু চাকা চাকা বোধ হয়, ওটা কিন্তু আবার মাসিকটা হয়ে গেলে ঠিক হয়ে যায়। ইভেন স্তনে কিছু চাকা জাতীয় জিনিস হয় যেটাকে আমরা ফাইব্রয়াডিনোমা বলি, যেটা ধরতে গেলেই সরে যায়, সেটা কিন্তু আসলে কোনো ক্যান্সার নয়। কাজেই আপনারা যেটা স্বাভাবিক একটা স্তনে হতে পারে সেটাকেও কিন্তু অস্বাভাবিকভাবে চিন্তা করা ঠিক হবে না। এবার আসুন তাহলে আমার স্তনটা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝব, সেটার জন্য আমরা যেটা বলি যে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের উপর গুরুত্ব দিই। দেখুন, আপনারা যদি, যাদেরই মাসিকটা নিয়মিত আছে, তারা যদি মাসিকের দশম দিনের পর থেকে যে কোনো দিন সে তার স্তনটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করে দেখে, তাহলেই কিন্তু সে কোনো একটা অ্যাবনর্মালিটি কিছু থাকলে সেটা সে বুঝতে পারবে। এবং এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের একটা পার্ট হচ্ছে সে অবশ্যই একটি আয়নার সামনে দাঁড়িয়ে হাতের বিভিন্ন পজিশন করে তার স্তনটাকে দেখে নিবে, তাহলে এভাবেই কিন্তু সে প্রথম ডিটেক্ট করতে পারবে। কিন্তু এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনেও অনেক সময় দেখা যায় কিছু কিছু স্তন ক্যান্সার প্রাথমিকভাবে আমরা ডিটেক্ট করতে পারি না, তাহলে এই মহিলারা বা এই মারা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পরে আসছে, এটার জন্য কি করতে হবে? এটার জন্যই যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে অবশ্যই আমরা বলি ম্যামোগ্রাফির অ্যাডভাইস করি, এবং ঝুঁকিপূর্ণ যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা ওবেসিটি, যারা দীর্ঘদিন এই স্ট্রোজেন জাতীয় হরমোন সেবন করেছেন, তাদেরকে অবশ্যই কি করতে হবে, তাদেরকে ম্যামোগ্রাফিটা করে ফেলতে হবে। তাহলেই কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক অবস্থায় আপনি ডিটেকশন করতে পারবেন, এবং সেটার খুব সুন্দর সুন্দর আধুনিক চিকিৎসার মাধ্যমে, ইভেন আপনার ব্রেস্টও ফেলতে হবে না, সেটার মাধ্যমে আপনি কিওর হতে পারবেন। এবার আসুন আমরা কেন গাইনোকোলজিস্টরা এত কথা বলছি, কারণ আমরা যখন জরার মুখের ক্যান্সারটা স্ক্রিনিং করি, যেটাকে ভায়া টেস্ট বলে, সেই ভায়া টেস্টেরই একটা পার্ট থাকে আমাদের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এবং এই জন্য আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি অনুরোধ করব আপনারা সকল মহিলারা যারা 25 বছর উপরে চলে গিয়েছেন, যারা বিবাহিত, বিবাহের 3 বছর পর থেকে, অবশ্যই 3 বছর পর পর সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য ভায়া টেস্টটা করুন, এবং সেই একই সাথে আপনার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা করে ফেলবেন। কারণ আমরা মহিলা এটার জন্যই আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি। পুরুষদেরও কিন্তু স্তন ক্যান্সার হয়, তা হয় না যে তা না, কিন্তু আমরা মহিলা দেখে আমাদের ঝুঁকিটা অনেক বেড়ে যায়, এবং যত আমাদের বয়সটা বাড়তে থাকে এই স্তন ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকে। কাজে আসুন আমরা স্তন ক্যান্সার যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় ডিটেক্ট করলে খুব ভালোভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো সুচিকিৎসা নিয়ে, কাজে আমরা স্তন ক্যান্সারের ঝুঁকিপূর্ণ যে জিনিসগুলো আছে, আমাদের জীবন পদ্ধতিগুলো আছে, সেগুলো থেকে নিজেদেরকে উঠিয়ে আনি, এবং আমরা স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ডিটেক্ট করার জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা আফটার 40 ইয়ার্স ম্যামোগ্রাফি এগুলোর সাহায্য নিই। আপনাদের সকলকে এই অক্টোবর, পিঙ্ক অক্টোবর, যেটা স্তন ক্যান্সার প্রতিরোধের মাস, এই মাসে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।